وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ وَعَلَيْكُمْ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ عبد الرحمن بھائی آپ دیکھ جانتے چیچن جے پروشیر سطر کوتو ٹکو جی پروشیر پردہ شیما হচ্ছে তোমার হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত বা নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, নাভি সহ এবং হাঁটু সহ। এ সম্পর্কে ওলামার দুটি যদিও উক্তি রয়েছে, তবে যেটা সহি সেটা আমি বললাম। এ কথাই সৌদি আরবে বিখ্যাত পণ্ডিত এবং বড় মুফতি, গ্রান্ড মুফতি ছিলেন সৌদি আরবে, শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাস রাহিমাহুল্লাহ, তিনি পরিষ্কার করেছেন এ সম্পর্কে, যে বলছেন যে হাঁটু থেকে নিয়ে কি বলে আওরা রিজাল মা বাইনা সুররা ও রুকবা, মানে নাভি থেকে নিয়ে কি বলে হাঁটু পর্যন্ত পুরুষের হলো পর্দা, এইটুকু পর্দা করাটা জরুরি। যদিও আমাদের সম্পর্কে অনেক কল রয়েছে, যেহেতু ওদের কল ঠিক না, এটাই ঠিক যে হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরুষের পর্দা। যেহেতু দুটি কারণ রয়েছে এ সম্পর্কে, এই পর্দা হওয়ার জন্য, এক নম্বর হলো রসুলের হাদিস রয়েছে, হাদিস নম্বর সহিহুল জামে 4158 নম্বর, মামার বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবি, দ্বিতীয় সাহাবি বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন সাহাবিকে আল্লাহ রাসূলুল্লাহ দেখলেন কি বল রান দুটি খোলার অবস্থায়। তা আল্লাহ বললেন গত্তি ফাখেদিক, তুমি তোমার রানকে ঢেকে নাও, ফা ইন্নাল ফাখিদ বা ফা ইন্না ফাখিদার রাজুল আওরাতুহু, পুরুষের রান লজ্জাস্থানের মধ্যে বা পুরুষের রান পর্দার অন্তর্ভুক্ত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কথা থেকে বুঝতে পারছি যে দুই রান পর্দার অন্তর্ভুক্ত, অতএব হাঁটু পর্যন্ত নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পর্দা করা পুরুষের জন্য এটা জরুরি। আরো লিখছেন লা ইয়াজুজু লাহু কাসফু মা বাইনা সুররা ওয়া রুকবা, অতএব হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত এই জায়গাটা কখনোই খোলা পুরুষ জন্য জায়েজ নয়। তারপরে এ কথাই বলে জুমহুর ওলামা, মানে বেশিরভাগ ওলামার এই কথাই বলেছেন। দ্বিতীয় কারণ হচ্ছে যেটা জরুরি ঢাকা, যেহেতু এখানে ফিতনা আশঙ্কা রয়েছে, যদি পুরুষরা জ্যাং খুলে থাকে তাহলে তাতে কি বলে ফিতনা আশঙ্কা রয়েছে। এই দুটি কারণে হাদিস রয়েছে, দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে ফিতনা আশঙ্কা, এই জন্য ওলামা একরাম বলছেন যে পুরুষ যেন লজ্জাস্থান নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটা জরুরি, অর্থাৎ রান তাকে ঢাকিয়ে রাখতেই হবে, যদি না রাখে অবশ্যই সে গুণাগার হবে। আল্লাহ আলম সাহেব।